ব্যবসা বাণিজ্য সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায় স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। আলো শিল্প এগোবে কিভাবে এ নিয়ে আলাপে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এনার্জি প্লাস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ জোবায়ের। শাহ জোবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি টালিখাতা অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই দেখছিলেন প্রতিবেদনটি। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে নিয়ম না থাকলেও যে সরকারি স্থাপনায় বিদ্যুতায়ন আমদানির যে সামগ্রীগুলো সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে, এতে করে আসলে সমস্যা কিভাবে দাঁড়াচ্ছে? কারণ আমদানি তো হতেই পারে পণ্য, কারণ আমরাও তো পণ্য রপ্তানি করে থাকি। মূল সমস্যার জায়গা কোথায় এবং সেটির সমাধান কি করে হতে পারে? ধন্যবাদ। আসলে প্রথমে যে জিনিসটি তো বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের যে লাইটিং পণ্য সামগ্রী উৎপাদনের যে সক্ষমতা, সেই সক্ষমতাটুকু কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমাদের কাছে অজানা রয়ে গেছে এবং এই জায়গাটুকু কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদের এই লাইটিং পণ্যকে কিন্তু বর্ষীয় পণ্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা পর্যন্ত করেছেন। তো আমরা যে অবস্থানে আছি এখন, বর্তমানে যে ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্টগুলো আছে তারা আসলে অধিকাংশ প্ল্যান্ট চেষ্টা করছে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করার জন্য এবং সেই পণ্য উৎপাদনের ক্ষেত্রে যাবতীয় যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা দরকার সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে আসলে শিল্প প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে যে বিষয়টুকু আসলে আলটিমেটলি আপনি যেটা বলছেন যে আমদানিকৃত পণ্য সরকারি যে স্থাপনায় ব্যবহার করা হচ্ছে, আসলে এখানে একটু জিনিসটুকু বলা দরকার। আমি এককভাবে আসলে কাউকে দোষারোপ অবভিয়াসলি করব না, বিকজ অফ হচ্ছে যে আমদানিকৃত পণ্য যে সমস্ত পণ্য ব্যবহৃত হচ্ছে এবং যে সমস্ত দেশীয় পণ্য ব্যবহৃত হচ্ছে এর মধ্যে অনেক ধরনের ফারাক রয়েছে। আমদানিকৃত পণ্য এমন অনেক পণ্য আছে যে সমস্ত পণ্য দেশীয় শিল্প উদ্যোক্তারা এখন পর্যন্ত ম্যানুফ্যাকচার করতে সক্ষম হচ্ছেন না, তবে যদি সেই ধরনের অপরচুনিটির জায়গাটুকু তৈরি করা যায় এবং সেই ধরনের ডিমান্ডটা যদি ক্রিয়েট করা যায় এবং তাদেরকে যদি সেই ব্যবস্থাপনাটুকু তৈরি করার জন্য সহযোগিতা করা হয় তাহলে অবশ্যই সেই ধরনের পণ্যগুলো আপনার দেশীয় যে উদ্যোক্তা যারা আছেন তারা সেগুলো আসলে ম্যানুফ্যাকচার করতে সক্ষম হবেন। জি, সরকারি স্থাপনায় যে বিদ্যুতায়ন সামগ্রীগুলো ব্যবহার করা হচ্ছে আমদানি করে, সেগুলোর খরচ কি দেশে যেগুলো উৎপাদিত হচ্ছে তার চেয়ে কম পড়ছে কিনা, সেটা কি কোনো কারণ কিনা? আসলে এখানে সবচেয়ে বড় যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের দেশে যে পণ্যগুলো আমদানি করে আনা হচ্ছে এর মূলত দায়ভারটা কা? এই এই যে প্রোডাক্ট গুলো আসতেছে আমি কিন্তু এই পণ্য দায়ভারটা আমাদের মতো যারা ব্যবসায়ী আছি, আমরা যারা সুবিধা মানে নিয়ে যারা ব্যবসা করতে চাই অতিরঞ্জিত সুবিধা, আমাদের মতো ব্যবসায়ীরাই কিন্তু আসলে এর জন্য দায়ী। আমরা আসলে যে সমস্ত পণ্যগুলো আনছি সেই পণ্যগুলোর সঠিক গুণগত মান যাচাই না করে শুধুমাত্র দামের দিকে লক্ষ্য করে কিন্তু আমরা পণ্যগুলো আমদানি করছি এবং সেই পণ্য কিন্তু আমদানি করা পণ্য বিভিন্ন জায়গায় যে ব্যবহৃত হচ্ছে দুটো ক্ষতি হচ্ছে। একদিকে হচ্ছে যে দেশীয় বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশ থেকে আপনার চলে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে সঠিক আপনার যে সার্ভিসটুকু আছে যে সঠিকভাবে তার যে ব্যবহার করার জন্য নির্ধারিত যে লাইফ টাইম আছে সেইটুকু না পাওয়ার ক্ষেত্রে ভোক্তা সাধারণ কিন্তু সেই সাপোর্ট থেকে সেই সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। তো সেই জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিশ্বের অলমোস্ট ম্যাক্সিমাম দেশে আমাদের যে জিনিসটা জানা সেটা হচ্ছে কি যে পণ্য ঢুকতে গেলে একটা নির্দিষ্ট সার্টিফিকেশনের আন্ডারে পণ্যগুলো ঢুকতে হয়, সেই সার্টিফিকেশনের ভেতরে কিন্তু স্পেসিফিকেশন গুলো প্রোভাইড করা থাকে যে কোন কোন স্পেসিফিকেশন গুলো অ্যালাউ করলে কেবলমাত্র পণ্য দেশে ঢুকতে পারবে। তা আমাদের দেশে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স এর যে পণ্যগুলো আছে সেটার জন্য স্পেসিফিক্যালি এই ধরনের কোনো সার্টিফিকেশনের বাধা ধরার নিয়ম না থাকার কারণে ইনফেরিয়ার কোয়ালিটির পণ্যগুলো আমরা ব্যবসায়ীরা আমদানি করছি এবং দেশীয় যে শিল্পগুলো আছে দেশীয় শিল্প সে সমস্ত ইনফেরিয়ার কোয়ালিটির কাছে মাল খাচ্ছে, আর এট দ্য সেম টাইম হচ্ছে যে আপনার ভোক্তা সাধারণ তাদের যে সুবিধাটুকু আছে যে সার্ভিসটুকু আছে সেটা থেকে বঞ্চিত হচ্ছে, দেশের বিপুল পরিমাণের আপনার বৈদেশিক যে অর্থ সেটা দেশের বাইরে চলে যাচ্ছে। জি, আপনি বলছিলেন যে আপনাদের পরিচিত ব্যবসায়ীরাই সেটি আমদানি করছেন, সেক্ষেত্রে আমাদের জি এই ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আলাপের মাধ্যমে এই বিষয়টি সুন্দর বা চমৎকার সমাধান হতে পারে কিনা? আসলে দেখেন, যখন ব্যক্তি স্বার্থ যখন সবার উপরে যখন চলে আসে তখন আলোচনার দরজা কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমি যেটা বলেছি সেটা হচ্ছে কি যে যদি সরকারি একটি রীতিনীতি স্পষ্টভাবে তুলে এখানে অ্যাডপ্ট করে দেওয়া যায় যে একটি নির্দিষ্ট সার্টিফিকেশনের মাধ্যমে
সেই নির্দিষ্ট সার্টিফিকেশন। আজকে আমাদের এখানে ধরেন বিএসটিআই আছে, বিএসটিআই কে আরো স্ট্রেংথেনিং করে আমাদের বুয়েটের কে এটার সাথে ইনভলভ করা যেতে পারে, একটা নীতি নির্ধারণী তৈরির মাধ্যমে আমরা একটা স্পেসিফিকেশন একটা মনিটরিং বডিকে ক্রিয়েট করে যদি পণ্যগুলো আমদানি হয় তাহলে এই যে আপনার নন ইনফেরিয়ার কোয়ালিটি বা আপনার কোয়ালিটি লেস যে পণ্যগুলো আছে সেগুলো দেশের বাজারে ঢুকতে পারবে না। আর যদি দেশের বাজারের পণ্যের সাথে তুলনা করা হয় অবশ্যই দেশীয় যে পণ্য আছে সেই পণ্যগুলো আপনার যেগুলো আমদানি হচ্ছে সেই আমদানি পণ্যের চাইতে গুণগত মানের দিক থেকে কোনো অংশেই কম নয় এবং আপনার আফটার সেল সার্ভিস থেকে নিয়ে শুরু করে সব ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য দেশীয় এই প্রতিষ্ঠানগুলো এই উদ্যোক্তারা কিন্তু পরিপূর্ণভাবে সক্ষম। জি মোহাম্মদ সাহায্য ভাই, অসংখ্য ধন্যবাদ টালিখাতা যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে টালিখাতায়। প্রায় 280 কোটি টাকার অবৈধ সম্পদ এবং তথ্য গোপনের অভিযোগে কেয়া কসমেটিক্সের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান, তার স্ত্রী এবং 3 সন্তানের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় 184 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 96 কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে এসব মামলা করেছেন। মামলাগুলোর এজাহারে বলা হয়েছে কেয়া কসমেটিক্সের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান, প্রতিষ্ঠানটির পরিচালক এবং তার স্ত্রী ফিরোজা বেগম, ছেলে মাসুম পাঠান, মেয়ে খালেদা পারভিন এবং তানসিন কেয়ার বিরুদ্ধে অবৈধ এবং জ্ঞাত আয় বহির্ভূত এসব সম্পদের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবছর পানির সংকট থাকলেও এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ঠাকুরগাঁওয়ে পাটের ভালো ফলন হয়েছে। প্রতিটি গ্রামে বিভিন্ন জলাশয়ে পাট জাগ দেয় এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত বছর প্রতিমণ পাট 1.5 থেকে 2,000 টাকা বিক্রি হলো, এবার সেটি বিক্রি হচ্ছে 2.5 থেকে 3,000 টাকা। অন্য বছরের শুরুতে দাম কম থাকলেও এবার ভালো দাম পেয়ে খুশি কৃষক। আর কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে জেলায় 6,292 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল, যা ছাড়িয়ে উৎপাদন হয়েছে 6,817 হেক্টর জমিতে। এবার তো পাটাক করে তো অর্ধেক লাভ, 3,000 টাকা মন, 3,000 টাকা লাভ হচ্ছে। অন্যবার থেকে এবার কৃষক আবাদ করে পাট অনেক বেশি লাভবান, 2,829 টাকা ভালো বাজারে, খারাপ পাটগুলা 2,600, 2,750, 2,700। 17,881 মেট্রিক টন আমাদের পাট উৎপাদন হয়েছে আর কৃষকরা এবছর পাটের দাম ভালো পাচ্ছে, পেয়েছে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার পুঁজিবাজারের আজকের খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটকে। গতকালকে আমরা দেখেছিলাম প্রায় 77 পয়েন্টের মতো কমেছিল ঢাকার পুঁজিবাজার। অনেকদিন পর মার্কেটে বড় ধরনের কারেকশন আমরা দেখেছি গতকালকে, আজকে অবশ্যই ইতিবাচক প্রবণতায় রয়েছে। এখনও পর্যন্ত 36 পয়েন্টের মতো যুক্ত হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচকের অবস্থান 7,177 পয়েন্ট। ডিএসসিএস সরিয়া সূচক সেখানে 6 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে। ডিএসসি 30 যুক্ত হয়েছে 21 পয়েন্টের বেশি। এখনও পর্যন্ত 1,200 কোটি টাকার বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে। দর বেড়ে 199টির কমেছে 127টির অপরিবর্তিত 49টি কোম্পানি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড দর টপ 20 তালিকা এক নজরে। বেক্সিমকো অনেকদিন পর আবার প্রথম অবস্থানে 126 টাকা 30 পয়সা। লঙ্কা বাংলা ফাইন্যান্স 43 টাকা 60 পয়সা। বেক্সিমকো ফার্মা 3 নম্বরে রয়েছে টপ 20। ঠিক এই মুহূর্তে লেনদেন হচ্ছে 226 টাকা 80 পয়সা। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবরাখবর আমার কাছে। এই ছিল আজকের টালিখাতায়, সঙ্গে থাকুন 24 ঘন্টা।